আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলার মুখ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আমরা আজ আপনাদের নিয়ে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শীত এলেই এখানে অতিথি পাখির আগমন ঘটে এবং 100-এর অধিক প্রজাতির পাখি এখানে দেখা মেলে। তা আমরা আজ আপনাদের নিয়ে যাচ্ছি, আমরা দেখব যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কী কী ধরনের পাখি আপনাদের দেখানো যায়। তার আগে আমরা এখানে একটি রিক্সাতে উঠেছি, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। ভাই, পাখি আসছে নাকি জাহাঙ্গীরনগরে? পাখি আসছে? জি জি। মানে কী পরিমাণ পাখি আসছে? অনেক। তা পাখি কি আপনি দেখেন না শুধু রিক্সাই চালান? না, রিক্সা দেখা যায় না। অনেক পাখি। পাখি দেখে কি ভালো লাগে? আমরা যে জায়গাগুলোতে পাখি দেখা যায় সেই জায়গাগুলোতে আপনাদের নিয়ে যাব। তো চলুন দর্শক, আমরা এগোতে থাকি। আপনারা অনেকেই জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি সায়াসুনিবিড শীতল পরিবেশ এখানে সবসময় থাকে, এবং আমরা এই মুহূর্তে আছি, শীতের আগমন ঘটছে এবং শীতের আগমনের সাথে সাথে এখানকার পরিবেশও বেশ ঠান্ডা। রোদের সময় আমরা যাচ্ছি, কিন্তু তারপরেও গায়ে ঠান্ডা বাতাস সুবাতাস এসে গায়ে লাগছে। ভিউয়ার্স, মূলত হাঁস প্রজাতির পাখিগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং সবই সরালি বা যেটাকে আমরা বেলে হাঁস বলে থাকি, এই প্রজাতির হাঁসগুলো এখানে। আপনারা পাখির দেখুন, একটি আরেকটির সঙ্গে মারামারি করছে, দৃষ্টিনন্দন দৃশ্য। ভিউয়ার্স, এখানে একজন খুদে দর্শক যিনি পাখিকে দেখতে খুব পছন্দ করে, সে এসেছে পাখি দেখতে। তুমি কেমন আছো? ভালো আছি। তো তুমি আজকে কোথায় এসেছো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তুমি কেন এসেছো এখানে? পাখি দেখতে। কি কি পাখি দেখছো এখানে? এখানে প্রায় বেলেহাঁস আর বেলেহাঁস দেখলাম। বেলেহাঁস দেখতে পেয়েছো? তুমি কি এই বেলেহাঁসকে চিনো? হ্যাঁ। এই কারণে তুমি, তোমার কাছে কি খুব ভালো লাগছে? হ্যাঁ। তো তুমি আর কি কি পাখি চিনো আমাকে কয়েকটি পাখির নাম বলো তো। কাক বক টিয়া। তুমি কি শামুক ভাঙা দেখেছো কখনো? হ্যাঁ, শামুক ভাঙা দেখেছো। বক দেখেছো? বক দেখেছি। তো ভিউয়ার্স, আমরা আবার একটু দেখি পাখি এখানে। দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মূলত একদম রাস্তার পাশেই, একদম হাতের নাগালেই এখানে পাখি। অনেক প্রজাতির পাখি হলেও আমরা দূর থেকে অনেকটা বুঝতে পারি না কী কী প্রজাতি আছে, তবে
বেলেহাঁস প্রজাতির পাখিগুলো এখানে বেশি। সুনিবিড় পরিবেশে এত কাছে পাখি, দূর থেকে বোঝা যাবে না, তো কাছে গেলে দেখা যাবে, বা কাছে আসলে দেখুন কত কাছে পাখিগুলা। ভিউয়ার্স, আমরা এখন আপনাদের দেখাবো পুরোটা পানি জুড়েই পাখি, পুরোটা পানি জুড়ে এখানে সব পাখি। এবং এখনো পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অভয়ারণ্যে 195 প্রজাতির পাখি এখানে আছে। তবে আমরা সাধারণ চোখে এই পাখিগুলো চিনতে পারবো না, সবগুলোকেই দেখতে একদম বেলেহাঁস বা শরালির মতো মনে হবে।
এক একটা সাইড থেকে পাখিগুলো ওড়ার চেষ্টা করছে। সবগুলো পাখি একবারে উড়লে হয়তো দেখতে পেতাম পুরোটা আকাশ জুড়ে পাখি। ভিউয়ার্স, এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভয়ারণ্যে পাখি দেখা। আপনারা যারা পাখি দেখতে আসতে চান তারা এখনই সময় এখানে আসবেন, তবে চেষ্টা করতে হবে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখার জন্য, এবং এতে করে খুব কাছ থেকে পাখিগুলোকে দেখা যাবে। আর কোনো ধরনের শব্দ করলে, চিৎকার করলে বা অন্য কোনো আওয়াজ পেলে পাখিগুলো দূরে সরে যায়, এবং মানুষকে খুব কাছ থেকে দেখলেও পাখিগুলো স্বাভাবিকভাবে দূরে সরে যাবে। তা আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই পাখির সৌন্দর্য উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।